আজকে আমার এই কাচের জারগুলোকে একটু সাজাবো। ছোট ছোট কাচের জারে আমার বিভিন্ন ধরনের স্পাইসেস রাখতে ভালো লাগে। তবে সত্যি কথা বলতে আমার ইচ্ছা করে সবকিছুই আমি কাচের জারে অর্গানাইজ করে রাখি, তবে আসলে এটা হয়ে উঠছে না। প্লাস্টিককে আমি টোটালি অ্যাভয়েড করতে পারছি না, চেষ্টায় আছি, হয়তো একদিন কিচেনে সবকিছুই হচ্ছে কাচের বিভিন্ন জারে আমি অর্গানাইজ করতে পারবো। যেহেতু বিভিন্ন ধরনের জারকে আমি এখানে রিসাইকেল করছি, তাই এগুলোকে মেকওভার করবো। তাই লিডগুলোকে প্রথমে বেস কালার করে নিতে হবে। আপনার চাইলে জেসো, অ্যাক্রিলিক কালার অথবা স্প্রে পেন্ট যে কোনো একটা ইউজ করতে পারেন। কাজের সময়টা যেন কম লাগে এর জন্য আমি স্প্রে পেন্ট ব্যবহার করছি। আর স্প্রে পেন্ট করার ক্ষেত্রে সবসময় ওপেন স্পেসে করা উচিত এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কালার ড্রাই হয়ে গেলে এবার আমরা ডেকোপাজ আর্ট করব। আর এই ডেকোপাজ আর্টটা আমি শুধু পেপার দিয়েই করব। আপনারা চাইলে ডেকোপাজ পেপার ইউজ করতে পারেন, তবে আমি নর্মাল পেপার ইউজ করছি। পছন্দ অনুযায়ী একটা প্রিন্ট ডাউনলোড করে নিয়েছি এবং পরবর্তীতে সেটা প্রিন্ট করে নিয়েছি। আমি এই আইডিয়াটা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বেশ অনেক আগেই শেয়ার করেছিলাম, বাট অনেকেই হচ্ছে আবার এটা ডিটেলস জানতে চান, তাই আমি ভাবলাম কেননা আরেকবার নতুন করে আপনাদেরকে দেখানো যাক। পেপারকে লিডের সাইজ থেকে একটু বড় রেখে কেটে নিতে হবে। আর যে কোনো নর্মাল পেপার, যেহেতু ডেকোপাজ পেপারের মতো এত সফট হয় না, এই জন্য পেপারকে একটু পানি স্প্রে করে নিতে হবে। আর এরপর আমরা ইউজ করব মটপচ গ্লু। পেপারকে লিডে এভাবে সেট করার পর সাইডে এরকম কাট করে নিতে হবে, যাতে করে পেপারটাকে একদম স্মুথলি বসানো যায়। গ্লু দিয়ে সেট করে নেওয়ার পর এখানে কোনো ধরনের কাট ভিজিবল হবে না। লাস্টলি আমি ভালো করে আরও এক কোট গ্লু দিয়ে দিয়েছি, যাতে করে এটা ভালোভাবে সেট হয়। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটা কি লং লাস্ট করবে কিনা। দু বছর আগে করা জার মেকওভারটা বেশ লম্বা সময় ধরে ব্যবহার করেছি কিন্তু কোনো সমস্যা হয়নি, সো এটাও হবে না। আপনাদেরকে খেয়াল রাখতে হবে ফিনিশিংটার দিকে। লাস্টলি আমি কিভাবে এটাকে ভার্নিশ করছি বা লাস্টলিটার ফিনিশিংটা আমি কিভাবে দিচ্ছি, এটাই সবচেয়ে জরুরি। জারগুলোকে ফাইনাল লুক দেওয়ার জন্য এর উপর লেবেলিং করতে হবে। আর এর জন্য আমি ডেকোর অন বাজেট পেজ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের লেবেল স্টিকার নিয়েছি, এটার সাথে একটা হোয়াইট মার্কারও থাকে। আর লেবেলিং করা ছাড়া আসলে জার মেকওভারটা কমপ্লিট হয় না। আর এই লেবেল স্টিকারগুলোতে যেহেতু অনেক ধরনের প্যাটার্ন থাকে, তাই ডিফারেন্ট ডিফারেন্ট জারের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের লেবেল স্টিকার ইউজ করা যেতে পারে। আর এই লেবেল স্টিকারগুলো ওয়াটারপ্রুফ, তাই সহজে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে মার্কারটা ওয়াটারপ্রুফ না, তাই কোনো জারে একবার কিছু লিখে ফেললে যে আবার ওখানে অন্য কিছু রাখা যাবে না, ওই প্যারাটাও আসলে আর থাকলো না। ফাইনালি আমার কাস্টমাইজ জারগুলো আমার কিচেনে এভাবে সেট করতে পেরে আমারই খুব শান্তি শান্তি লাগতেছে। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর কি কি এটা রিক্রিয়েট করবেন বলে ভাবছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।